আপনি ভাবছেন যে আপনার ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কোনোভাবে ব্লার হচ্ছে না এবং ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, তো আপনি সাইডে স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা আমার আগের ভিডিও এবং এডিট করার পরে এইরকম হয়ে গেছে আমার ভিডিও কোয়ালিটি। তো এইভাবে করে যদি আপনারা আপনার ভিডিও কোয়ালিটিকে বাড়াতে চান এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে যদি ব্লার করতে চান, তাহলে আজকের এই ভিডিওতে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ প্রুফ দেখাবো যে আপনি কিভাবে একটি খারাপ ভিডিওর ফুটেজকে ভালোভাবে এডিটিং করে ভালো আউটপুট ভিডিও ক্লিপ বের করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাথে বেল আইকনটিকে প্রেস করে দিন, কারণ কি এরকম রিলেটেড ভিডিও যেন আপনার সামনে আগে পৌঁছায়। তো আমি কি করব, মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো, যদি আপনারা একটি নর্মাল মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করেন এবং ওই ভিডিও যদি আপনারা ইউটিউবে আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ওই ভিডিওটি লোকে কিন্তু দেখবে না। অবশ্যই আপনাকে ভালো মতো এডিটিং করতে হবে মোবাইল দিয়ে, তারপরেই আপনার ওই ভিডিওটি ভালো মতো অডিয়েন্সগুলো দেখবে। তো আপনাকে কী করতে হবে, আপনাকে মোবাইল স্ক্রিনে যেতে হবে। মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাকে সবার প্রথমে কী করতে হবে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনার কাছে না থাকে তাহলে গুগলে সার্চ করবেন ক্যাপকাট অ্যাপ ডাউনলোড, ঠিক আছে, ওখানে চলে আসবে। দুই তিনটা ওয়েবসাইট থাকবে, ওই দুই তিনটা ওয়েবসাইট থেকে আপনারা দেখে নেবেন যে কোন ওয়েবসাইটের মধ্যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা পাওয়া যাচ্ছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে, ইনস্টল করার পরে অ্যাপ্লিকেশনটা এইভাবে করে একটা পপআপ শো হবে ক্যাপকাট। তো আপনাকে কী করতে হবে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। যখনই ওপেন করে নেবেন, এখানে আমি একটা কথা বলবো, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে অনেকগুলো ইফেক্ট থাকে, সেই ইফেক্টগুলো আপনার কাজ করবে না। তো আপনাকে কী করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে টার্বো ভিপিএন, ঠিক আছে। তো টার্বো ভিপিএনটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এরকম একটা পপআপ শো হবে, তো আপনারা কী করবেন, টার্বো ভিপিএনে ক্লিক করবেন। টার্বো ভিপিএনে যখনই ক্লিক করবেন এরকম একটা পপআপ শো হবে, একটু আপনাকে ওয়েট করে নিতে হবে। ওয়েট করার পরে একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আপনাকে কেটে নিতে হবে। অ্যাডটাকে কাটার পরে দেখুন এখানে ট্যাপ টু কানেক্ট বলে একটা অপশন আছে, তো এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। তো আমি আপনাকে লাইভ প্রুফ দেখাচ্ছি, এখানে দেখুন আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে একটু এখানে কী করবে, সার্ভারটাকে ডিটেক্ট করবে, ঠিক আছে। তো সার্ভারটাকে ডিটেক্ট করার পরে এখানে অটোমেটিকলি সার্ভারটা কানেক্ট হয়ে যাবে আমার এই মোবাইলের মধ্যে, ঠিক আছে। এখানে দেখুন 1 মিনিট 3 সেকেন্ড আমার হয়ে গেছে, আমার ভিপিএনটা অন আছে। এবার আমাকে কী করতে হবে, হোমে ক্লিক করে দিতে হবে। হোমে ক্লিক করার পরে এবার আমাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। তো আমি কী করবো, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেবো। যখনই আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো, এবার ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের মোবাইলের স্ক্রিনে। এবার আমাকে কী করতে হবে, নিউ প্রজেক্ট ওপেন করবো। আমি যদি একটি নতুন ভিডিও এডিট করি তাহলে আমাকে একটি নতুন প্রজেক্ট ওপেন করতে হবে। তো আমি নিউ প্রজেক্ট ওপেন করে দেবো। এবার দেখুন এখানে আমার একটা ক্লিপ আছে, যেই ক্লিপটাকে আমি এডিট করবো, ভালো মতো এটাকে কালার কারেকশন করবো এবং এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যে আছে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবো। তো আপনাকে অবশ্যই এই ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে। যদি স্কিপ করে দেখেন তাহলে আপনার ভিডিওটা ব্লারও হবে না এবং ভালো মতো কালার কালেকশনও হবে না, ঠিক আছে। তো আমি কী করবো, এই ভিডিওটাকে ইনপুট করে দেবো, এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করার পরে এরকম একটা পপআপ শো হবে আমার মোবাইল স্ক্রিনে। দেখুন এখানে এটা হচ্ছে নর্মাল ভিডিও, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ভিডিও, এটার মধ্যে কোনো ব্লার নেই, ঠিক আছে। তো আমি কী করবো, এটাকে ক্লিক করে আমি ডিলেটে ক্লিক করে দেবো। ডিলেটে ক্লিক করার পরে আমি কী করবো, এই ভিডিওটাকে আমার ভালো লাগছে না, আমি আরেকটি ভিডিও ইনপুট করবো। তো আমি কী করবো, প্লাস এখানে ক্লিক করবো এবং আমি এখানে কী করবো, লাইব্রেরিতে যাবো বা অ্যালবামে যাবো। অ্যালবামে গিয়ে এখানে সেটিংসে যাবো। এখানে সেটিংসে গিয়ে আমি কী করবো, এই যে এই ভিডিওটা আছে এই ভিডিওটাকে আমি অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে ভিডিওটাকে অ্যালাউ চলে আসবে, এখানে অ্যাড করে দেবো। অ্যাড করার পরে এখানে দেখুন এই ভিডিও ক্লিপটা চলে আসছে। তো এই ভিডিও ক্লিপটাকে আমি ভালো মতো কালার কারেকশন করবো এবং আমি ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবো। তো এখানে দেখুন যে সবার প্রথমে যে ভিডিওটা আছে এটাকে ক্লিক করে আমি ডিলিট করে দেবো, এই ভিডিওটা চলে আসলো। এবার আমি কী করবো, এই ভিডিওটাকে আমি কী করবো, একটি ব্লার ইফেক্ট দেবো সবার প্রথমে, ঠিক আছে। তো আমি কী করবো, এখানে দেখুন ইফেক্ট বলে একটা অপশন আছে, এই ইফেক্টটা আপনাকে ক্লিক করতে হবে। ইফেক্টে যখনই ক্লিক করবেন সবার প্রথমে যে ভিডিও ইফেক্ট বলে একটা অপশন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন এরকম করে একটা পপআপ শো হবে আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে। এবার আপনাকে এখানে ব্লার অ্যাড করতে হবে। এখানে অনেক রকমের ব্লার পাবেন, কিন্তু আপনাকে সবার প্রথমে যে ব্লারটা থাকবে সেটা হচ্ছে ব্লার লেখা থাকবে। তো আপনাকে কী করতে হবে, ব্লারে ক্লিক করতে হবে, ঠিক আছে। ব্লারে যখনই আপনি ক্লিক করবেন এরকম ব্লার হয়ে যাবে আপনার ভিডিওটা। হয়ে যাওয়ার পরে উপরে দেখুন যে রাইট ক্লিকের বলে একটা অপশন আসবে, এখানে আপনাকে রাইট ক্লিক করতে হবে। এখানে দেখুন ব্লার হয়ে যাবে। এবার দেখুন নিচে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে একটা অপশন আছে, এই লেয়ারটা কী করতে হবে, আপনাকে টেনে এই ভিডিওটার সমান করে দিতে হবে, ঠিক আছে। ভিডিওটা সমান যখনই আপনি করে দিবেন, এবার দেখুন মনে করেন যে আপনার ফেসটাও ব্লার হয়ে গেছে, তাহলে আপনাকে ফেস অ্যাড করতে হবে। ফেস অ্যাড কীভাবে করবেন, সেম ভিডিওই আপনাকে ইনপুট করতে হবে। ইনপুট কীভাবে করবেন, এখানে দেখুন ওভারলে বলে একটা অপশন আছে, এখানে বাইরে রাইট ক্লিক করবেন, এটাকে ব্যাক করবেন। এখানে দেখুন ওভারলে বলে একটা অপশন আছে নিচে, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটার উপরে ব্লার করছেন ওই ভিডিওর ক্লিপটা আবার দ্বিতীয়বার অ্যাড করতে হবে ওই অ্যাপটার মধ্যে।
তো আমি এখানে অ্যাড করে নিব। অ্যাড করে অ্যাডে ক্লিক করব। এবার দেখুন অ্যাড হয়ে গেছে। এবার দেখুন একটু স্কেলটা এখানে ছোট হয়ে গেছে। তো আমাকে ফিট ইন স্কেল করতে হলে দুটো আঙুলে আমাকে জুম আউট করতে হবে, ঠিক আছে। জুম আউট করলেই আমার স্ক্রিনে ফিট হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে আমি কি করব রিমুভ ব্যাকগ্রাউন্ড করব, মানে ব্যাকগ্রাউন্ডটা যেন রিমুভ হয়ে যায়। তাহলে আমি কি করব, স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখুন রিমুভ বিজি লেখা আছে, মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করব। এখানে যখন আমি ক্লিক করব, এখানে দেখুন লেখা আছে অটো রিমুভাল। তো এখানে ক্লিক করবেন, অটো রিমুভালে যখনই ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এবার আপনাকে রাইটে ক্লিক করতে হবে। এবার দেখুন আপনার ব্লারটা যদি বেশি হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে, উপরে ফুটেজে ক্লিক করতে হবে। উপরে ফুটেজে ক্লিক করার পরে এখানে আপনাকে চলে যেতে হবে ব্লারে, ঠিক আছে। বা নিচের ফুটেজে ক্লিক করার পরে এখানে আপনাকে একটু জুম আউট করে দিতে হবে বা জুম ইন করে দিতে হবে, ঠিক আছে। তো এটাকে করার পরে দেখুন এখানে ব্লারটা ঠিকঠাক মতো হয়ে যাবে। এখানে দেখুন এখানে ব্লারটা ঠিকঠাক মতো হয়ে গেছে। তো এইভাবে করেই আপনাদেরকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে হবে। এবার মনে করেন আপনি কালার কারেকশন করবেন, তো কালার কারেকশন করার জন্য এখানে আপনাকে এই ফুটেজে দ্বিতীয় নম্বর ফুটেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এদিকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে এখানে একটা লেখা থাকবে অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে কি করতে হবে, ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটাকে যদি বাড়াতে চান তার ব্রাইটনেসটা বাড়বে, ঠিক আছে। তো ব্রাইটনেসটা আমি জিরোই রাখবো বা একটু বাড়াবো, আমার ইচ্ছা মতো আমি করে নেবো। তো আপনাদেরকে কী করতে হবে, আপনার ফুটেজে ইচ্ছা মতো আপনাদেরকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো। কন্ট্রাস্টটা বাড়ালে এখানে দেখুন কন্ট্রাস্টটা বাড়বে। স্যাচুরেশনটা যদি বাড়ায় তাহলে স্যাচুরেশনটাও বাড়বে, ঠিক আছে। তো স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো। এটাকে আমি কমিয়ে দেবো। কমে দেওয়ার পর শার্পনেসটাকে আমি এটাকে বাড়াবো একটু, তারপর শার্পনেসটা কোয়ালিটিটা বেড়ে যাবে। ক্লিয়ারিটিটাকে আমি বাড়াবো একটু হালকা, তো ক্লিয়ারিটিটাও বেড়ে যাবে। HLG-র মধ্যে এখানে স্কিন টোনটাকে আমি বাড়াবো কমাবো এরকম করতে পারবো, ঠিক আছে। তো আপনাকে কী করতে হবে, অ্যাডজাস্টমেন্টটা আপনাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে আপনার ফুটেজ হিসাবে। তো এটাই ছিল আজকের এই ভিডিও টিউটোরিয়াল, মানে আপনি কীভাবে একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং কীভাবে একটি ভিডিও ফুটেজ কালার কারেকশন করবেন। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এটাকে জয়েন্ট বন্দে মাতরম।